হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলমান রিয়্যাক্ট টিউটোরিয়াল সিরিজে এটা আমার 19তম ভিডিও। এর আগের ভিডিওতে মানে 18তম ভিডিওতে আমরা রিয়্যাক্টের হুক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেটা একটা ইন্ট্রোডাকশান ছিল। তো সেই টিউটোরিয়ালে আমি বলেছিলাম রিয়্যাক্টের যে বিভিন্ন হুকগুলো সেগুলো আমরা কেন ইউজ করব এবং সেটা করলে আমাদের কী কী প্রবলেমের সলিউশন হতে পারে। এছাড়া সেই টিউটোরিয়ালে আমি এটাও বলেছিলাম যে এরপরে আমরা রিয়্যাক্টের বিভিন্ন ধরনের হুক সম্পর্কে আমরা একটা একটা করে বিস্তারিত আলোচনা করব। তো তারই ধারাবাহিকতায় আজকের টিউটোরিয়ালটিতে আমি প্রথম হুক মানে ইউজ স্টেট হুক সম্পর্কে আলোচনা করব এবং সেটা করতে গিয়ে প্রথমবারের মতো স্টেটফুল কম্পোনেন্ট হিসাবে আমরা ফাংশনাল কম্পোনেন্টকে ব্যবহার করব। তো চলুন দেরি না করে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। টিউটোরিয়ালটি শুরু করছি একটা এক্সাম্পলের মাধ্যমে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রিয়্যাক্টের মেইন অ্যাপ কম্পোনেন্টটা, তার মধ্যে টুডু নামে একটা কম্পোনেন্টকে কল করা হয়েছে এবং টুডু কম্পোনেন্টটা আছে আমার কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে এই কম্পোনেন্টটা। এবং যেহেতু এটা একটা স্টেট ইউজ করেছি আমি, সো স্টেটফুল কম্পোনেন্টের কারণে আমি ক্লাস ইউজ করেছি। হ্যাঁ, এবং সেখানে স্টেটের মধ্যে আমার দুটো জিনিস আছে, একটা টুডু আর একটা হচ্ছে ওয়ার্নিং। সো আপনারা যদি আমার এই আউটপুটটা একটু দেখেন, সেখানে হচ্ছে টেক্সট এরিয়ার মধ্যে যদি আমি এখানে কোনো টুডু লিখি সেটা এখানে দেখা যাবে এবং সে আমাকে এখানে একটা ওয়ার্নিং দিবে। কীরকম? যেমন আমার টুডুটা যদি এরকম হয় যে আই ওয়ান্ট টু লার্ন রিয়্যাক্ট, হ্যাঁ, তাহলে দেখেন আমার লেখার সাথে সাথে এই জায়গাটায় সেটা দেখাচ্ছে। এবং যদি আমার এই টুডুর মধ্যে ডট জেএস নামক কোনো কথাবার্তা থাকে তাহলে ওয়ার্নিংটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন বলবে ইউ নিড জাভাস্ক্রিপ্ট স্কিল টু কমপ্লিট দ্য টাস্ক, ডু ইউ হ্যাভ ইট। আর যদি আমি জেএসটা না দিই, যদি আমার এই টুডুর মধ্যে জেএস না থাকে, তাহলে সে জাস্ট বলবে গুড চয়েস। ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। তো তাহলে এই ইনপুটের ইভেন্টগুলো হ্যান্ডেল করার জন্য আমাকে অবশ্যই, তাহলে আমরা অলরেডি জানি যে আমাদেরকে স্টেট ম্যানেজ করতে হবে। তো সেই টুডুটা আছে হচ্ছে মানে আমার ইনপুট ফিল্ডে যে টুডুটা সেটা আছে এই টুডু স্টেটের মধ্যে, এবং এই ওয়ার্নিং মেসেজ যেটা আমি চেঞ্জ হচ্ছে সেটা আছে এই ওয়ার্নিং নামক ইয়ের মধ্যে, যেটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে নাল এবং এটার ভ্যালু দেওয়া আছে ব্ল্যাঙ্ক। সো আর এই হচ্ছে সেই হ্যান্ডেল ইনপুটটা, যেটা ইনপুট চেঞ্জ হলে আমি এখানে অন চেঞ্জে কল করে দিয়েছি এবং সেখানে আমি ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুর মাধ্যমে ইনপুটের ভ্যালুটা নিয়ে আমি সেখানে চেক করছি যে এর মধ্যে জেএস আছে কিনা। যদি জেএস থাকে তাহলে আমি ওয়ার্নিংটাকে সেট করছি এটা, আদারওয়াইজ সেট করছি নাল। এবং ফাইনালি দিস ডট সেট স্টেট কল করে দিচ্ছি যেন আমার স্টেটটা আপডেট হয়। সিম্পল স্টেটফুল কম্পোনেন্টের এক্সাম্পল। এখন আমরা প্রথমবারের মতো এই ক্লাস কম্পোনেন্টটাকে ফাংশনাল কম্পোনেন্টে কনভার্ট করব এবং সেখানে স্টেট ইউজ করব। কারণ আমরা জানি হুকের মাধ্যমে, অলরেডি আমাদের ধারণা হয়ে গেছে যে হুকের মাধ্যমে আমরা স্টেটফুল কম্পোনেন্ট বানাতে পারব ফাংশনাল কম্পোনেন্টের মধ্যেও। তো সেই জন্য আমি একটা ফাংশনাল কম্পোনেন্ট হিসাবে আমি এখানে টুডু ডট জেএস নামে একটা ফাইল নিচ্ছি। হ্যাঁ, তো সেটা কী হবে? একটা ফাংশনাল কম্পোনেন্ট, তাহলে আমি একটা ফাংশন লিখব। তো আমি দিচ্ছি ফাংশন টুডু, সিম্পল একটা ফাংশন, এবং ফাইনালি আমি ফাইল থেকে এটা এক্সপোর্ট করে দিচ্ছি, এক্সপোর্ট ডিফল্ট টুডু। ঠিক আছে, আচ্ছা, আর যেহেতু দেখে দেখে লিখব, সো আমি এই জিনিসটাকে একটা কাজ করি, আমি স্প্লিট করে ফেলি আমার উইন্ডোটা এই, এবং আমি এখান থেকে এটা বন্ধ করে দেই এই। এখন আমরা দেখে দেখে কাজটা করে ফেলব। তো সবার আগে স্টেটের ব্যাপার পরে আসছি, সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাংশনটাও পরে আসছি, রেন্ডারের মধ্যে আমার রিটার্ন করে কি ফাইনালি এটা। সো এই জিনিসটা আমি আগে কপি করে নিয়ে যাই যে আমাকে এখান থেকেও ওই সেম জিনিস রিটার্ন করতে হবে, সেটা আমি ফার্স্টে নিয়ে গেলাম, রিটার্নের কাজ আমার হয়ে গেল। এরপরে আমার কাজ হচ্ছে এই হ্যান্ডেল ইনপুট ফাংশনটা নিয়ে আসা। তো আমি হ্যান্ডেল ইনপুট ফাংশনটাকেও এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা এখানে স্টেট ইউজ করব, স্টেটের কাজটা করব। তো সেখানে আমরা এর আগের টিউটোরিয়াল যারা দেখেছেন সেখানে আমরা বলেছিলাম যে আমরা ইউজ স্টেট নামক, যেহেতু আমরা স্টেটকে ব্যবহার করতে চাই, সো আমরা রিয়্যাক্টের ইউজ স্টেট ফাংশনটাকে ব্যবহার করতে পারি। তো ইউজ স্টেট ফাংশনটা ব্যবহার করার আগে আমি একটু লিখে ফেলছি, তারপরে আপনাদেরকে ব্যাখ্যা করছি এরকম। এবং ইউজ স্টেট, সো আমি ইউজ স্টেট যেই দিলাম সে দেখেন অটোমেটিক ইম্পোর্ট করে নিয়ে আসলো। যদি মানে যদি অটোমেটিক ইম্পোর্ট কাজ না করে, আপনারা রিয়্যাক্ট থেকে, রিয়্যাক্ট লাইব্রেরি থেকে ইউজ স্টেট নামক ফাংশনটাকে আমরা বের করে নিয়ে আসবো এভাবে। হ্যাঁ, নিয়ে আসার পরে এটা হচ্ছে যেহেতু একটা ফাংশন, তাহলে সেই ফাংশনটা দিলাম এবং সেই ফাংশনটা প্যারামিটার হিসাবে নেয় স্টেট ইনিশিয়ালাইজ করার জন্য যে ডিফল্ট ভ্যালুটা দিতে হয় সেটা। সো খেয়াল করেন আমাদের এখানে স্টেট কিন্তু দুইটা, একটা হচ্ছে টুডু আর একটা হচ্ছে ওয়ার্নিং। হ্যাঁ, সো আমরা প্রথম স্টেটটা নিচ্ছি ধরেন টুডুর জন্য। সো তাহলে টুডুর ডিফল্ট ভ্যালু দিয়েছিলাম আমি ব্ল্যাঙ্ক, তাহলে এখানে আমি দিচ্ছি ডিফল্ট ভ্যালু ব্ল্যাঙ্ক। এবং আমি এই জায়গাটাতেই ইউজ স্টেট ফাংশনটা মূলত রিটার্ন করে একটা অ্যারে, সেই অ্যারে থেকে ডিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে আমরা এখানে দুইটা জিনিস বের করে নিয়ে আসবো। তো অবজেক্ট ডিস্ট্রাকচারিং নিয়ে অলরেডি আমরা সিরিজে দেখেছি, বাট অ্যারে ডিস্ট্রাকচারিং হয়তো অনেকেই বোঝেন না, বাট অ্যারে ডিস্ট্রাকচারিংও একই ধরনের জিনিস, যেটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব। আমি সংক্ষেপে অ্যারে ডিস্ট্রাকচারিংটা আপনাদেরকে একটু বলে ফেলছি।
যেমন ধরেন আমি আমার এই কনসোলই ওপেন করলাম এখানে দেখানোর জন্য। সো এখানে ধরেন আমি এটা ক্লিয়ার করলাম, আমি সিম্পলি একটা অ্যারে নিচ্ছি, কনস্ট্যান্ট অ্যারে ইজ ইকুয়াল টু একটা সিম্পল অ্যারে 1 আর 2, হ্যাঁ নিলাম। এখন আমি চাইলে যেভাবে অবজেক্ট ডিস্ট্রাকচারিং করি সেভাবে আমরা এই অ্যারে থেকে, এই অ্যারেটা এই পাশে দিয়ে দিলাম, এই অ্যারে থেকে আমরা নিজেদের পছন্দ মতো নামে এই 1 আর 2কে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে ধরেন নাম দিলাম এ আর একটা দিলাম বি, তাহলে এ এর ভ্যালু হয়ে যাবে 1 এবং বি এর ভ্যালু হয়ে যাবে 2, হ্যাঁ। সো আমরা চাইলে যে কোনো নামে বের করে নিয়ে আসতে পারি, হ্যাঁ। সো এটাই হচ্ছে অ্যারে ডিস্ট্রাকচারিং। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো সেই কাজটাই এখানে করা হয়। ইউজ স্টেট আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করে, সেই অ্যারেতে 2টা এলিমেন্ট থাকে। প্রথম এলিমেন্টটা হচ্ছে যে স্টেটটা, সেটাকে আমি যে কোনো নামে নিতে পারি। সো ধরেন আমি সেটাকে নাম দিলাম টু ডু, যেটা হবে হচ্ছে আসলে আমার এই টুডুর এই টুডুটা আর কি। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সে আমাকে একটা ফাংশান দেয় এই টুডুটাকে চেঞ্জ করার জন্য, সেটার নাম ধরেন আমরা দিলাম সেট টু ডু। এটা একটা কনভেনশন, তো এভাবে না দিয়ে আপনি চেঞ্জ টু ডু যেটা আপনার ইচ্ছা আপনি নাম নিতে পারেন। সো এটা হচ্ছে একটা কনভেনশন আর কি। সো আমি সেটাই করলাম। সো তাহলে টু ডু নামে আমার কাছে একটা স্টেট চলে আসলো এবং সেটাকে চেঞ্জ করার জন্য একটা ফাংশান চলে আসলো। আচ্ছা, সেকেন্ড আরেকটা স্টেট আছে আমার ওয়ার্নিং, সেটাও আমি একইভাবে করলাম সেট ওয়ার্নিং। খেয়াল করেন প্রথম ডিফারেন্স, রিয়্যাক্ট আমাদের ক্লাস কম্পোনেন্টে স্টেট যেটা আমরা ইউজ করতাম সেখানে কিন্তু স্টেট হচ্ছে ক্লাসের একটা প্রপার্টি এবং সেখানে আমরা কিন্তু একবারই একটাই স্টেট অবজেক্ট ইউজ করতে পারতাম, কিন্তু এখানে আপনি চাইলে 100 বার ইউজ স্টেট কল করে স্টেট সব ভেঙে ফেলতে পারেন। এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। এনিওয়েজ, সো এটা আমার হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটায় এখন চেঞ্জ করে ফেলি আমাদের যা যা প্রয়োজন। সো এখানে আমাদের ইনপুট ভ্যালু এখানে কোনো চেঞ্জ নাই, ওয়ার্নিং এখানে কোনো চেঞ্জ নাই, দিস ডট সেট স্টেট এই ফাংশনটা ডেফিনেটলি এখন কাজ করবে না, কারণ সেট স্টেট কী ছিল, সেট স্টেট হচ্ছে যখন আমরা ক্লাস কম্পোনেন্ট ইউজ করেছিলাম তখন এই রিয়্যাক্ট ডট কম্পোনেন্টকে যে আমরা এক্সটেন্ড করেছিলাম সেই কম্পোনেন্টের একটা মেথড ছিল হচ্ছে সেট স্টেট, যার কারণে এখানে আমরা সেট স্টেট লিখতাম। এখন আর সেটা আমাদের প্রয়োজন নাই। আমরা এখন এই কাজটা করব কিভাবে, এই ফাংশনগুলো দিয়ে। যেহেতু টু ডু চেঞ্জ করার জন্য এখানে আমরা কী কী চেঞ্জ করেছিলাম, আমরা এখানে সেট স্টেটের মধ্যে টু ডুও চেঞ্জ করেছিলাম, ওয়ার্নিংও চেঞ্জ করেছিলাম, রাইট। তো এখানে আমরা তাই করব, আমরা সেট টু ডু ফাংশন ইউজ করে আমরা টু ডু চেঞ্জ করব এবং সেট ওয়ার্নিং ফাংশন ইউজ করে আমরা ওয়ার্নিং চেঞ্জ করব। তো সেট টু ডুর মধ্যে আমাকে দিতে হবে আপডেটেড যে টু ডুটা সেটা, হ্যাঁ। তো আপডেটেড টু ডুটা কোনটা, এই যে নতুন যে আমার ইনপুট ভ্যালু হয়েছে সেটা, হ্যাঁ, যেটা আমি বের করে রেখেছিলাম এর আগে, এখানেও তাই করেছিলাম। সো এখানে তাই দিলাম ইনপুট ভ্যালু এবং সেট ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আমার নতুন যে ওয়ার্নিং সেটা। আচ্ছা, সো এখানে সেট ওয়ার্নিং আমি এখানে হ্যান্ডেল ইনপুট, প্রথম কথা হচ্ছে এই ওয়ার্নিং যেটা সেই ওয়ার্নিংটা আমার এখানে দিতে হবে, রাইট। সো এই এটা আমি দিয়ে দিলাম, ওকে। সো সেট টু টু সেট ওয়ার্নিং এই কাজটা আমি করে ফেললাম, এখানে হ্যান্ডেল ইনপুট হয়ে গেল। এবং এই জায়গাটাতে তাহলে দিস ডট হ্যান্ডেল ইনপুট আর হবে না, যেহেতু এটা ক্লাসের মেথড না, এটা হচ্ছে ফাংশনের ভিতরেই আছে। সো সিম্পল হ্যান্ডেল ইনপুট আমরা দিতে পারি এখানেও। আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু এটা ফাংশন, সো তাহলে আমাকে এখানে কনস্ট্যান্ট ইউজ করতে হবে, কারণ এটা তো ফাংশনের মধ্যে ক্লাসের মধ্যে ডাইরেক্ট মেথড না, সো যার কারণে এখানে কনস্ট্যান্ট দিয়ে নিলাম। সো এখন তাহলে আমার সব কিছু কাজ করছে, ওকে। আচ্ছা, এখন এই জায়গাটা একটা ইয়ে দেখা যাচ্ছে যে ওয়ার্নিং ইজ অলরেডি ডিক্লেয়ার্ড। আচ্ছা, এটা আসলে ইএসলিন্ট মানে একটা বেস্ট প্র্যাকটিসের কথা বলছে যে একই ফাংশনের মধ্যে একই নামে আসলে বিভিন্ন স্কোপে ভ্যারিয়েবল না থাকাটাই ভালো। তো সেজন্য আমরা তাহলে একটা কাজ করি, আমরা এটাকে জাস্ট নামটা চেঞ্জ করে দিই, আপডেটেড ওয়ার্নিং, হ্যাঁ। তো আপডেটেড ওয়ার্নিং, এটা তাহলে আপডেটেড ওয়ার্নিং হয়ে গেল, এটাকে তাহলে আপডেটেড ওয়ার্নিং করে দিলাম, দ্যাটস ইট। এবার তাহলে আমরা আমাদের অ্যাপের মধ্যে এখানে জাস্ট টু ডু ক্লাস থেকে এনেছিলাম সেটা আমরা টু ডু থেকে এনে দিলাম, ওকে। সো এখন যদি আমি রিলোড দেই, এটা আমি ক্লোজ করে দিই, তাহলে আমাদের এভরিথিং ইজ ওয়ার্কিং। সো আই লাভ রিয়্যাক্ট ডট জেস, ইয়েস ইটস ওয়ার্কিং। সো তাহলে আমাদের ফাংশনাল কম্পোনেন্টটা এখন রান করছে। সো আমরা তাহলে ইউজ স্টেট হুকের মাধ্যমে কিন্তু ফার্স্ট আমরা একটা স্টেটফুল কম্পোনেন্ট বানিয়ে ফেললাম। তো এই যে ইউজ স্টেট যেটা, সেটার ব্যবহার, একটা প্রাইমারি ব্যবহার আপনারা কিন্তু দেখতে পারলেন, খুবই বেসিক একটা ইয়ে পেয়ে গেলেন এবং সিম্পল একটা ফাংশন কল করে কিন্তু আমরা স্টেট ম্যানেজমেন্ট করে ফেললাম, হ্যাঁ। সো এখনও ইউজ স্টেটের আসলে মানে সম্পূর্ণটা আমরা জানি না, আমরা খুব বেসিকটা দেখলাম আর কি। এবার দেখি চলুন এই ইউজ স্টেটটা কাজ করলো কিভাবে। তো ফার্স্ট টাইম যখন আমাদের এই টু ডু কম্পোনেন্টটা লোড হয়, মানে এই অ্যাপ ডট জেএস এ যখন প্রথমবারের মতো টু ডু সে দেখতে পায়, তখন সে এই ফাংশনটা কল করে, রাইট। এবং সে এই জায়গাটাতে আসলে স্টেট ইনিশিয়ালাইজ করে, মানে টু ডু নামক একটা ভ্যারিয়েবলের, ধরেন এভাবেই চিন্তা করেন, টু ডু নামক একটা ভ্যারিয়েবলের ভ্যালু সে সেট করলো ব্ল্যাঙ্ক এবং ওয়ার্নিং নামক একটা ভ্যারিয়েবলের ভ্যালু সে সেট করলো নাল। এরপরে সে রিটার্ন করতে যাবে যখন জেএসএক্স, তখন সে টু ডুর ভ্যালু যেহেতু ব্ল্যাঙ্ক, সো এখানে ব্ল্যাঙ্ক, তারপরে হচ্ছে কি এই ওয়ার্নিংটা, এখানে কি হচ্ছে ওয়ার্নিং যদি থাকে তাহলে সে হচ্ছে ওয়ার্নিং দেখাবে, আদারওয়াইজ গুড চয়েস দেখাবে, তাই সে কিন্তু করছে, ঠিক আছে।
এরপরে যখন আমি ইনপুট ফিল্ডের মধ্যে কিছু একটা লিখছি, ধরেন আর, হ্যাঁ, সাথে সাথে সে কী করছে, যেহেতু আর এটা আমি লিখলাম, তখন কি হচ্ছে, এই অনচেঞ্জ ফাংশনটা কল হচ্ছে, সে হ্যান্ডেল ইনপুটকে কল করছে, হ্যান্ডেল ইনপুট এখানে কি করছে, এই ভ্যালুটা নতুন একটা ভ্যালু নিচ্ছে ইনপুট থেকে, এবং সে সেট টু ডু ফাংশন কল করে দিচ্ছে উইথ দ্যাট ভ্যালু। সেট টু ডু আমি কি বলেছিলাম, যে এই টু ডুকে চেঞ্জ করার ফাংশন। সো সেট টু ডু করে কি, নতুন ভ্যালু দিয়ে এই টু ডুর ভ্যালু অ্যাসাইন করে, মানে আগে ছিল ব্ল্যাঙ্ক, এখন হয়ে গেল নতুন ভ্যালু মানে আর। হ্যাঁ, একইভাবে ওয়ার্নিংও তাই, যেহেতু এটা হলো, এই কাজটা তো সেট টু ডু করলোই, সে ভ্যালুটা চেঞ্জ করলো, এবং একই সাথে ফাইনালি সে রিরেন্ডার কল করে দেয়, রিয়্যাক্টের রিরেন্ডার ফাংশন কল করে দেয়। যেহেতু আমি useState ইউজ করেছি, সেই আসলে এই কাজটা করে। তাতে যেটা হয়, এর পরবর্তীতে এই ফাংশনটা আবার কল হয়, রাইট? আপনারা মনে করতে পারেন, তাহলে তো এই জিনিসগুলো আবার সেট হচ্ছে, না, এটাই হচ্ছে এই ভ্যালুগুলোর বৈশিষ্ট্য, কারণ এগুলো রিয়্যাক্টের স্টেট, এটা আমাদের বানানো ভ্যারিয়েবল না, এটার উপরে রিয়্যাক্টের কন্ট্রোল আছে, বিকজ আমি এটা useState থেকে বের করে নিয়ে এসেছি। ঠিক আছে, রিয়্যাক্ট যেটা করে, এই ভ্যালুগুলোকে রিমেম্বার রাখে, মনে রাখে কোনো একটা জায়গায়, যেভাবে আমরা কনটেক্সট এপিআইতে দেখেছিলাম যে একটা পার্টিকুলার জায়গায় রেখে দেয়, এরকম তা এটাও তাই, রিয়্যাক্ট নিজের একটা গ্লোবাল জায়গায় জিনিসটাকে মনে রাখে। ঠিক আছে, সো এরপরে যখন আসে, তখন সে এই লাইনগুলোকে স্কিপ করে, সে আসলে এই কাজটা করে না, ইনিশিয়ালাইজটার করে না, সে যেটা করে, রিটার্নে চলে যায় ডাইরেক্ট, এবং সেখানে দেখে টু ডু, এবার তার কাছে টু ডুর আপডেটেড ভ্যালু হচ্ছে আর, সো সে তখন এখানে আরটা প্রিন্ট করেছে, এবং এই টেক্সট এরিয়ার মধ্যে তো এটা আছেই, এবং ফাইনালি এই জিনিসটাও হচ্ছে, সেই অনুযায়ী ওয়ার্নিংও আপডেট হচ্ছে। সো এইভাবেই জিনিসটা সাইকেল করতে থাকে। ঠিক আছে, সো এটা হচ্ছে, মানে কি বলবো, সংক্ষেপে বলতে গেলে যে useState কীভাবে কাজ করছে, বা সেট স্টেট, বা আমাদের যে এর আগে ক্লাস কম্পোনেন্ট দেখেছিলাম, সেখানেও একইভাবে কাজ করে। হ্যাঁ, সো অনেকের কনফিউশন থাকে যে, যেহেতু রিরেন্ডার হয়, তাহলে তো সব কিছুই নতুন করে রিরেন্ডার হয়, তাহলে তো এইগুলো আবার রিঅ্যাসাইন হয়ে যাওয়ার কথা, না, এই ভ্যালুগুলো রিয়্যাক্ট মনে রাখে, দ্যাটস ইট। সো এই হলো মোটামুটি এটার ফান্ডামেন্টাল ব্যবহার, যে কীভাবে কাজ করে। এবার আমরা একটা অদ্ভুত কাজ করব, সেটা হচ্ছে, আমি কখনোই আমার টিউটোরিয়াল একদম না বুঝিয়ে ছেড়ে দিই না। সো আমি যেটা করব, সেটা হচ্ছে যে, এই যে useState-এর যে জিনিসটা আমি বললাম, যেহেতু এটা আমাদের প্রথম হুক, সো হুক নিয়ে অনেকের মনে একটা মানে একটা একটা জিনিস কাজ করে, যেটা মনে হয় খুব রকেট সায়েন্স টাইপের কোনো কিছু আর কি। সো যারা আপনারা আমার কনটেক্সট API টিউটোরিয়ালটা দেখেছিলেন, সেখানে আমি বলেছিলাম যে কনটেক্সট API কত সিম্পল একটা জিনিস, আমি নিজে একটা ক্লাস দিয়ে, নিজের বানানো ক্লাস দিয়ে আমি কনটেক্সট API রিয়্যাক্টেড পুরো কনটেক্সট API বানিয়ে ফেলেছিলাম মাত্র 2 মিনিটে। হ্যাঁ, সো useState-ও আমরা আজকে বানিয়ে দেখবো যে সেটাও কত সিম্পল, তাহলে আপনারা বুঝবেন যে হুক কত সিম্পল একটা জিনিস। আপনি নিজে চাইলে এই হুক সিস্টেমটা বানিয়ে ফেলতে পারেন রিয়্যাক্টের হুক ইউজ না করে। তো সেটাই আমি দেখাবো, সেটা এই জন্য দেখাবো, সেটা বুঝে গেলে, সেটা যদি দেখেন, তাহলে হুক কীভাবে কাজ করে সেটা আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, সো চলুন সেটা করা যাক। সেটা আমি করব হচ্ছে মূলত রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। আমরা এখানে অলরেডি দেখে ফেলেছি যে useState কীভাবে কাজ করছে, সেটাই আমরা রেপ্লিকেট করব, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন আর কি। তো সেজন্য আমি আমার প্রজেক্টের index.js ফাইলে যাচ্ছি। কেন index.js ফাইলে যাচ্ছি, কারণ আমরা এখানে খেয়াল করছি যে যখনই আমি সেট টু ডু কল করছি, মানে এই চেঞ্জ করার ফাংশনটা কল করছি, তখন আমাকে কিন্তু রিয়্যাক্টের রেন্ডার, মানে রিরেন্ডার করার ফাংশনালিটিটা ইউজ করতে হবে। তো সেটা ইউজ করতে পারি আমি কীভাবে, খেয়াল করেন আমাদের অ্যাপ্লিকেশানে কী হয়, আমাদের অ্যাপ্লিকেশানে যে রিয়্যাক্ট ডম ডট রেন্ডার, এই ফাংশনটাই কিন্তু আসলে কল হয়, সো এটাই কিন্তু রিরেন্ডারের প্রসেস আর কি। সো আমি আসলে যেন রিয়্যাক্ট ডম ডট রেন্ডার এই ফাংশনটা কল করতে পারি, সেজন্য সহজের জন্য আমি এই ফাইলে চলে এসেছি, এবং এই ফাইলটাকে আমি একটু সিম্পলিফাই করছি, আমার রিপোর্ট ওয়েব ভাইটাল এটা দরকার নাই, এটা মূলত রিয়্যাক্ট হচ্ছে এই ফাস্ট রিলোডিংয়ের জন্য, লাইভ রিলোডিংয়ের জন্য করে, সেটা আমি বন্ধ করে দিলাম, এবং রিয়্যাক্ট ডট স্ট্রিক মোড, এটা ডেভেলপমেন্টের জন্য, এটাও আমি অফ করে দিলাম, এটাও আমার প্রয়োজন নাই, আমি জাস্ট সিম্পল এভাবে লিখলাম। এবং আমাদের যে টু ডুটা আছে, সেই টু ডু কম্পোনেন্টটাকে জাস্ট index.js ফাইলে নিয়ে যাই, যেন এইটাকে আমাকে আর ইম্পোর্ট না করতে হয়, সংক্ষেপে সহজ করার জন্য আর কি। সো আমি কম্পোনেন্টটা এখানেই লিখলাম, এবং এখানে আমাকে রেন্ডার করার সময় আমি আসলে অ্যাপ রিরেন্ডার না করে, আমি আসলে এই জিনিসটা রিরেন্ডার করবো আর কি। সো আমি এটার নাম দিলাম ধরেন অ্যাপ। হ্যাঁ, সো তাহলে আমি ফাংশন অ্যাপ একটা নিলাম, সেই ফাংশনটাই আসলে ওখানে রেন্ডার করছি আর কি, সেক্ষেত্রে আমি আর তাহলে এই অ্যাপটা ইম্পোর্ট করবো না আর কি। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে এই এটা যদি আমার ফাংশন হয়, এখন এই useState-টা আমরা এর আগে রিয়্যাক্ট থেকে নিয়ে এসেছিলাম, তাই না? এবার আমরা সেটা নিজেরা বানাবো। সো তাহলে আমি এখানে ফাংশন useState, নিজেদের একটা ফাংশন লিখবো। ঠিক আছে, আচ্ছা, তো সেই ফাংশনটা মূলত কি করবে, সেই ফাংশনটা মূলত আমরা দেখতে পাচ্ছি একটা ডিফল্ট ভ্যালু নেয়, তাই না? সো তাহলে আমাকে এখানে একটা ডিফল্ট ভ্যালু ডেফিনেটলি রিসিভ করতে হবে। হ্যাঁ, প্রথম জিনিস যেটা, সেটা আচ্ছা,
এরপরে আমাকে কি করতে হবে, এই যে তারা যে স্টেটগুলো সে যে রাখছে, হ্যাঁ সে তো আমি বলেছি একটা গ্লোবাল জায়গায় রাখে, তো সেই জিনিসটা আমাদেরকে তাহলে বানাতে হবে। তো আমরা একটা গ্লোবাল ভ্যারিয়েবল তাহলে নিয়ে ফেলি, একটা গ্লোবাল অ্যারে নিয়ে ফেলি, কারণ কি আমার ইউজ স্টেট তো অনেকেই কল করতে পারে, যেমন এখানে টু ডু করেছে, আমার অনেকগুলো স্টেট থাকতে পারে। তো সেই জন্য আমি যেটা করছি, স্টেটস নামে আমি একটা সিম্পল অ্যারে নিচ্ছি, হ্যাঁ, এবং সেই অ্যারের মধ্যে আমি এক একটা স্টেট রাখবো। তার মানে হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম যে এই স্টেটসের, এই অ্যারের জিরো নাম্বার ইন্ডেক্সে মূলত থাকবে হচ্ছে টুডুর যে জিনিসগুলা, তো সেটাও হবে একটা অ্যারে, কারণ আমাকে কি করতে হবে আলটিমেটলি ইউজ স্টেটকে রিটার্ন করতে হবে কিন্তু একটা টুপুল, এরকম আর কি, এরকম একটা অ্যারে রিটার্ন করতে হবে, তাই না? সেই অ্যারেটা হচ্ছে ধরেন এই জিরো নাম্বার ইন্ডেক্সের অ্যারেটা। তো সেখানে কি থাকবে, ভ্যালু আর একটা সেটার ফাংশন, রাইট, এরকম। সো এটা হচ্ছে টুডুর জন্য। আবার ধরেন ওয়ানের জন্য আমার আরেকটা, যদি ওয়ার্নিংয়ের জন্য যখন আমি, সেটার জন্য এরকম লাগবে আর কি, ভ্যালু এবং সেটার এরকম লাগবে, রাইট। সো এরকম অ্যারেটা হচ্ছে এই স্টেট অ্যারেটা, হ্যাঁ। এবং যেহেতু আমাকে এই অ্যারের ইন্ডেক্স মানে জিরো নাম্বার ইন্ডেক্স, ওয়ান নাম্বার ইন্ডেক্স এগুলো ইনক্রিমেন্ট করতে হবে, তো সেটার জন্য আমি তাহলে যেটা করছি, স্টেট ইন্ডেক্স নামে আমি একটা ভ্যারিয়েবল রাখছি এবং সেটার ভ্যালু মাইনাস ওয়ান করে রাখছি আর কি। তো সেটা আমি বলছি কেন মাইনাস ওয়ান করলাম। সো এটা যেহেতু আমি করে ফেলেছি, প্রথমে আমাকে কি করতে হবে, ধরেন ফার্স্ট টাইমের ক্ষেত্রে চিন্তা করেন, যখন ইউজ স্টেট কল হবে এই ডিফল্ট ভ্যালুটা দিয়ে, তখন সেই ডিফল্ট ভ্যালুটা এখানে আসবে। সো আমার প্রথম কাজ হচ্ছে আমি লোকাল একটা ভ্যারিয়েবল নেই ইন্ডেক্স, এটা কিন্তু লোকাল ভ্যারিয়েবল এই ফাংশানের, সেটা ইজ ইকুয়াল টু আমি যেটা করছি প্লাস প্লাস স্টেট ইন্ডেক্স। প্রথমে আমি এই মাইনাস ওয়ানকে জিরো করে নিলাম প্রথমে, যে ধরেন এর জন্য আর কি, এই ইউজ স্টেট যখন কল হচ্ছে বানালাম, এবং আমাকে রিটার্ন করে দিতে হবে একটা অ্যারে, তাই না? সো সেটা, সেই অ্যারে রিটার্ন করার জন্য আমাকে কি করতে হবে, ভ্যালুটা রিটার্ন করতে হবে, মানে ডিফল্ট ভ্যালুটা, এবং একটা ফাংশন রিটার্ন করতে হবে, সেটা হচ্ছে একটা সেটার ফাংশন। তো ধরেন আমি কনস্ট্যান্ট সেট ভ্যালু নামে একটা ফাংশন তাহলে এখানে লিখবো, এবং সেইটা ধরেন একটা অ্যারো ফাংশানে নিলাম, এবং সেখানে আলটিমেটলি কী হবে, সেখানে একটা নিউ ভ্যালু সে রিসিভ করবে, তাই না? কারণ আমরা যখন সেট ভ্যালু করি তখন এখানে একটা নতুন ভ্যালু দেই। সো সেই ফাংশনটা তাহলে আমি এখানে লিখে ফেলছি বডিটা এভাবে আর কি। তো সেই ফাংশনটার কাজ কী হবে, সেই ফাংশনটার কাজ হবে আমার এই যে স্টেটটা, এই যে স্টেট যে অ্যারেটা, তার কারেন্ট ইন্ডেক্সে মানে এই ইন্ডেক্সে আমাকে, এই যে এই জিরো নাম্বার ইন্ডেক্সে আমাকে একটা অ্যারে আসলে অ্যাসাইন করতে হবে, তাই না? এটাই তো আমার কাজ। সো তাহলে এই জায়গাটাতে আমি যেটা করছি, স্টেটস ফার্স্ট টাইমের কথা চিন্তা করেন, আমি এখানে স্টেটসের ইন্ডেক্সের তার জিরো নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটা রাখতে হবে আমাকে, তাই না? যে জিরো নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটা আছে, ইজ ইকুয়াল টু সেখানে আমি নিউ ভ্যালুটা দিয়ে দিব। তাহলে এটা হবে সেটার ফাংশনের প্রথম কাজ, এবং তারপরেই তাকে রিরেন্ডার করে দিতে হবে। সো রিরেন্ডার করার জন্য তাকে আসলে কী করতে হবে, এই যে রিয়্যাক্ট ডম ডট রেন্ডার এই ফাংশনটা কল করতে হবে, তাই না? সো আমরা যেটা করছি, সিম্পলি একটা কাজ করি, আমি এখানে রেন্ডার উইথ সুমিত আমার নামে একটা ফাংশন আমি নিলাম, তার মধ্যে এই ফাংশনটা দিয়ে দিলাম, ঠিক আছে? সো তাহলে আমি এখন সিম্পলি ফাইনালি রেন্ডার উইথ সুমিত এই ফাংশনটা কল করে দিলাম, ব্যাপার তো একই থাকলো, তাই না? সো এই রেন্ডার উইথ সুমিত ফাংশনটা তাহলে আমি এখানে কল করে দিতে পারবো সেটার ফাংশনের মধ্যে, তাহলেই আমার রিরেন্ডার হয়ে যাবে, লজিক্যালি তাই হওয়া উচিত। সো রেন্ডার উইথ সুমিত ফাংশনটা কল করে দিলাম, যেটা আসলে রিরেন্ডার করবে আর কি। সো এনিওয়েজ, আচ্ছা এখানে একটা এ দিচ্ছে, আচ্ছা ওয়াজ ইউজড বিফোর, আচ্ছা এটা হচ্ছে ইয়েস লিন্টের বেস্ট প্র্যাকটিসের, আমি এটাকে ডিজেবল করে রাখলাম আর কি। সো আমার সেটার ফাংশনের কাজটা আমার হয়ে গেল আর কি, বেসিক জিনিসটা। এবং ফাইনালি আমাকে একটা অ্যারে রিটার্ন করে দিতে হবে যেখানে ভ্যালুটা থাকবে এবং সেটার ফাংশনটা থাকবে। সো আমি তাহলে ধরেন নাম দিলাম রিটার্ন অ্যারে ইজ ইকুয়াল টু, সেখানে কী থাকবে ফার্স্টে, ফার্স্ট টাইমের জন্য ডিফল্ট ভ্যালুটা এবং আমার সেট ভ্যালু ফাংশনটা, তাই না? এই দুটো জিনিস সে রিটার্ন করে দিবে। এবং ফাইনালি আমার অ্যাপ্লিকেশন থেকে রিটার্ন অ্যারে। এবং তার আগে আমাকে কি করতে হবে, এই জায়গাটাতে আমার এই যে রিটার্ন অ্যারে যেটা রেখেছি সেটা আমাকে তো আসলে এই জিরো নাম্বার ইন্ডেক্সে, এই যে অ্যারের জিরো নাম্বার ইন্ডেক্সে তো আমাকে এই রিটার্ন অ্যারেটা স্টোর করে রাখতে হবে। সো সেটার জন্য আমি তাহলে স্টেটসের কারেন্ট ইন্ডেক্স, জিরো নাম্বার ইন্ডেক্স যেটা, সেটা ইন্ডেক্স এই লোকাল ভ্যালুটা ইজ ইকুয়াল টু রিটার্ন অ্যারে। একদম সিম্পল জাভাস্ক্রিপ্ট কিন্তু। সো সেটা আমি করে ফেলাম, তাহলে কিন্তু আমার ফার্স্ট টাইমের কাজ হয়ে গেল। এখানেও আমাকে একটা এরর দিচ্ছে, ইউনারি অপারেটর প্লাস প্লাস ইউজ, আচ্ছা এটাও ইয়েস লিন্টের ইয়ে, এটাও আমি অফ করে রাখছি এই। সো তাহলে আমার প্রথমবারের কাজ হয়ে গেল। সো খেয়াল করেন, আরেকবার মিলিয়ে দেখি, আমার এই ইউজ স্টেট কল হলো, একটা ডিফল্ট ভ্যালু এখানে আসলো, সে আসলে ফার্স্টে আমাকে মাইনাস ওয়ানকে জিরো করে নিল, আগে ইন্ডেক্সটা বাড়িয়ে নিল, এবং একটা সেট ভ্যালু নামে একটা ফাংশন সে তাকে রিটার্ন করে দেওয়ার জন্য সে রেডি রাখলো, এবং রিটার্ন অ্যারে একটা তৈরি করলো, এবং ফাইনালি সে রিটার্ন অ্যারেটা রিটার্ন করে দিল, এবং এই পুরো অ্যারেটাকে সে সেভ করে রাখলো জিরো নাম্বার ইন্ডেক্সে। সো আমাদের প্রথম পার্টটা হয়ে গেল। তারপরে যখন সেট ওয়ার্নিংয়ের জিনিসটা হলো, তখন এটাকে জাস্ট মাইনাস ওয়ানকে জিরো করে, সরি জিরোকে, মানে এখন তো সেট এই স্টেট ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে
ওয়ান, তাহলে সে কি করলো, এরপরে যখন এটা আসলো তখন বেসিক্যালি কি হবে, এই জায়গাটায় প্লাস প্লাস সেট ইন্ডেক্স হওয়াতে তখন এখানে হবে ওয়ান। সো তারপরে সে তখন ওয়ান নাম্বার ইন্ডেক্সে, এই ওয়ান নাম্বার ইন্ডেক্সে সে ভ্যালু এবং সেটার ফাংশনটা সেট করলো। হ্যাঁ, তাহলে প্রথম পার্টের কাজটা কিন্তু ডান। সেকেন্ড পার্টে যেটা হবে এরপরে সমস্ত রিরেন্ডার, মানে যখন সেট টু ডু কল হবে, সেট টু ডু কল হওয়ার সময় আসলে বেসিক্যালি তার কাছে তো এই ফাংশনটা আছে, সেট টু ডুকে নতুন ভ্যালু যখন সে দিবে তখন স্টেটসের ওই ইন্ডেক্সের, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে স্টেটসের আপনারা বলতে পারেন যে এই ইন্ডেক্সটা সে কোথা থেকে পাচ্ছে, এই এই ইন্ডেক্সটা তাহলে কি হবে, এই ইন্ডেক্সটা তাহলে আমাকে মেক শিওর করতে হবে এর আগে সামহাও যে যেন এই ইন্ডেক্সটা, ওই ইন্ডেক্সে যদি ভ্যালু থাকে অলরেডি তাহলে যেন সেটাই রিটার্ন করে দেয়, তা নাহলে তো বারবারই পুরো জিনিসটা কল হতে থাকবে। সেই জন্য এই জায়গাটায় আমি একটা চেক করছি যে ইফ স্টেটসের যে ইন্ডেক্সটা আমি চাচ্ছি সেই ইন্ডেক্সটা যদি অলরেডি ভ্যালু থেকে থাকে তাহলে তোমার নিচে যাওয়ার দরকার নাই, জাস্ট ওই ভ্যালুটাই আমি রিটার্ন করে দিচ্ছি, স্টোরড ভ্যালুটা, স্টেটস ইন্ডেক্স, ঠিক আছে। এই এবং এই জায়গাটাতে তাহলে এখন কী হলো, এটা তাহলে এই রিরেন্ডার হওয়ার সময় তাহলে এইটুকু হয়েই কিন্তু আসলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সো এই ফাংশনটা তাহলে সে কল করে দিতে পারবে। আচ্ছা, কারণ তার কাছে তো এই ইন্ডেক্সের ভ্যালু তখন আসলে ক্লোজারের মধ্যে সেভ করা আছে। ক্লোজার সম্পর্কে যারা জানেন না তারা তো, তারা জাভাস্ক্রিপ্টের ক্লোজার নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখতে পারেন। সো তাহলে রিরেন্ডারের সময় কিন্তু এই লাইনেই কিন্তু শেষ হয়ে যাবে, আসলে সে আসলে এখান থেকেই রিটার্ন অ্যারেটা নিয়ে চলে যাবে। হ্যাঁ, এছাড়া আরেকটা জিনিস যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করেন যখন এই রিরেন্ডারটা হচ্ছে, হ্যাঁ রিরেন্ডার তো এই ফাংশনটাকে কল করছে, রাইট? সো এই ফাংশনটাকে কল করার সময় কিন্তু তাহলে আমাকে আরেকবার এই স্টেট ইন্ডেক্সটাকে রিসেট করে দিতে হবে, স্টেট ইন্ডেক্সটাকে আগের মতো করে দিতে হবে, তা না হলে তো বারবারই স্টেট ইন্ডেক্সের ভ্যালু সবসময় এক এক করে বাড়তে থাকবে। সো এই জন্য আমি এটাকে রিসেট করে দিলাম এই জায়গাটায়, আশা করি বুঝতে পেরেছেন। সো এটা যেহেতু আমি করে দিলাম, এখন আরেকবার একটু মিলিয়ে নেই, আমরা ফার্স্টে এখানে পাইলাম, তারপরে সেকেন্ড টাইম যখন সে আসবে তখন আমরা একটু এখানে যাই, এই ফার্স্ট টাইমে আমরা এখানে জিরো করলাম, তারপরে হচ্ছে আমরা স্টেটের ভ্যালু, যদি এটা প্রথমবারে এই এটা এই কন্ডিশনটা ফুলফিল করবে না তো এখান থেকে সে অ্যারে বানিয়ে সে রিটার্ন করে দিবে, এরপরে যখন আসবে রিরেন্ডার হবে তখন বেসিক্যালি সে এই জায়গাটাতে আসবে এবং এই জায়গাটাতে এসে সে আলটিমেটলি এই কন্ডিশনটা যখন ফিল হবে তখন সে পুরান ভ্যালু নিয়ে চলে যাবে। এই তো, সো আশা করি আমার কাজ শেষ। এখন আমরা এই জায়গাটাতে রিলোড দেই একটু, এই জায়গাটাতে আমি লিখলাম react.js, ইটস ওয়ার্কিং, এবং আমি যদি এখন এখানে জাস্ট লিখি রিয়্যাক্ট, গুড চয়েস, এটা কোনো সমস্যা নাই, আই ওয়ান্ট টু লার্ন react.js, ইটস ওয়ার্কিং, আই ওয়ান্ট টু লার্ন node.js, ইটস ওয়ার্কিং। সো আপনারা বুঝতে পারলেন যে সিম্পল জাভাস্ক্রিপ্টের কয়েকটা, একদম র জাভাস্ক্রিপ্টের কয়েকটা জিনিস লিখে আমরা কিন্তু ইউজ স্টেটকে রেপ্লিকেট করে ফেললাম, সিম্পল একটা ফাংশন। কিন্তু ইন দ্য ব্যাক এন্ড রিয়্যাক্ট এরকমই কিছু একটা করে, এক্স্যাক্টলি কী করে সেটা রিয়্যাক্টের সোর্স কোড দেখলে হয়তো আপনারা দেখবেন, এরকমই কিছু একটা করে হয়তো আরও অপটিমাইজড হয়েতে, ডেফিনেটলি আমার ওয়েতে হয়তো না, কারণ আমার এই জিনিসটা কিন্তু শুধুমাত্র একটা কম্পোনেন্টের জন্য কাজ করবে। সো তারা হয়তো আরও অপটিমাইজড হয়েতে, তারা কীভাবে স্টোর করে রেখেছে সেটা তাদের ব্যাপার আর কি, বাট আমরা কিন্তু ছোটোখাটোভাবে এটা ইমপ্লিমেন্ট করে ফেললাম। হ্যাঁ, সো আপনারা বুঝতে পারলেন যে হুক কিন্তু কঠিন কিছু না, এরকমই কোনো একটা ইমপ্লিমেন্টেশন, একটা ফাংশন, হয়তো এরকমই একটা সিম্পল ফাংশন লিখলেই আসলে প্রতিটা যে একটা যতগুলো হুক আছে সেগুলো সবই এরকম কোনো লজিকের মাধ্যমে হয়, বাট মেইন কনসেপ্ট যেটা সেটা হচ্ছে কোনো একটা গ্লোবাল জায়গায় তারা কিন্তু ভ্যালুটাকে স্টোর করে রাখছে যেন সেটা রিউজ করতে পারে, এবং তারপরে এরকম একটা কন্ডিশনের মাধ্যমে চেক করছে যে ওই অ্যারে ইন্ডেক্সে অলরেডি ভ্যালু থাকলে রিরেন্ডার করার সময় সে জাস্ট আপডেটেড এই এই ওইটাই দিয়ে দিচ্ছে আর কি, যেন আপডেটেড ভ্যালুটা ক্লোজার থেকে নিয়ে নিতে পারে আর কি। সো আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা দেখলাম যে কীভাবে হুক আমরা নিজেরা বানিয়ে ফেলতে পারি। সো আলটিমেটলি এই ইউজ স্টেট কিন্তু এই কাজটাই করে। সো আমরা তাহলে আমাদের এই ইন্ডেক্স ফাইলটা আবার আগের মতো করে ফেলছি যা যা ছিল। সো আমি এটাকে কন্ট্রোল জেড দিচ্ছি, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব যেন আপনাদেরকে এতক্ষণ ওয়েট না করতে হয়। এই সো আমার এটা হয়ে গেল এবং আমরা আগের জায়গায় চলে গেলাম, আমি আমাদের টু ডু আছে, এখানে সব কিছু আছে। সো এখন আমার আবার যদি আমরা একটু রিলোড দিই, সো এই .js, ইয়েস ইটস ওয়ার্কিং। সো এখন রিয়্যাক্টের ইউজ স্টেট ইউজ করছি এবং এই টু ডু কম্পোনেন্ট আমরা ইউজ করছি। সো আমি index.js-টা ক্লোজ করে দিলাম। সো আশা করি এই পার্টটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আমরা হুকসের কিছু নিয়ম সম্পর্কে জানবো। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে এই যে দেখেন, আমরা এখানে হুকস যেগুলো ইউজ করেছি, মানে ইউজ স্টেট এখানে ইউজ করেছি, পরবর্তীতে আরও শিখবো, এই হুকসগুলোকে কখনোই এই টপ লেভেল ছাড়া ভিতরে কোথাও ইউজ করা যাবে না।
লাইক ধরেন আপনি কোনো একটা কন্ডিশন ইফ কন্ডিশনের মধ্যে ইউজ করবেন, করা যাবে না। আপনি যদি নিজের বানানো কোনো ফাংশনের মধ্যে করতে চান, করা যাবে না, ঠিক আছে। সো এটা সবসময় মনে রাখবেন যে কোনো রকমের একমাত্র টপ লেভেলেই সবসময় হুক ইউজ করবেন। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে হুক যখন প্রয়োজন হবে তখন সেগুলোকে অবশ্যই রিয়্যাক্টের কোনো জায়গায় ইউজ করতে হবে। লাইক এই যে কম্পোনেন্টটা, এই ফাংশন টু ডু, এটা কিন্তু একটা রিয়্যাক্ট কম্পোনেন্ট, সো তার মধ্যে আমরা এটা ইউজ করতে পারবো। কিন্তু আমাদের বানানো কোনো ফাংশনের মধ্যে কিন্তু আপনি useState কল করতে পারবেন না। সবসময় মনে রাখবেন হুক যেন সবসময় টপ লেভেলে এবং একদম এইরকম জায়গাতেই ইউজ হয়, এটা সবসময় মেক শিওর করবেন। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে একদম useState হুক সম্পর্কিত, সেটা হচ্ছে এই যে দেখেন সেটার ফাংশন যেটা, সেটা কিন্তু ফান্ডামেন্টালি আমাদের যে ক্লাস কম্পোনেন্টের যে সেট স্টেট ফাংশন ছিল সেটার সাথে ডিফারেন্ট। কারণ কি, এই ক্ষেত্রে আমাদের কিন্তু স্টেটটা একটা অবজেক্টের মাধ্যমে মেনটেন হতো, একটাই অবজেক্ট থাকতো, যার কারণে সে যখনই আমরা সেট স্টেট কল করতাম তখন যদি আমি এখানে, যেমন এই ক্ষেত্রে আমি যদি শুধু টু ডু পাঠাতাম তাহলে সেট স্টেট যখন কল হয়েছে তখন এখানে যদি আসতো সে শুধু টু ডুর ভ্যালুটা আপডেট করতো, এই অবজেক্টের ওয়ার্নিংটাকে কিন্তু নালই রেখে দিত, ওয়ার্নিংটাকে কিন্তু সে রিপ্লেস করে দিত না, মানে এই পুরো অবজেক্টটা কিন্তু এই পুরো অবজেক্ট দিয়ে রিপ্লেস হয়ে যেত না। হ্যাঁ, সে জাস্ট মার্জ করতো। হ্যাঁ, সো যেটা যেটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র সেটাই সে আপডেট করতো। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা এই ক্ষেত্রে ডিফারেন্ট, এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টেট কোনো একটা অবজেক্টের মধ্যে নাই, প্রতিটা স্টেট আলাদা আলাদা ভ্যালু হিসাবে আছে। সো যার কারণে সে যখন সেটার ফাংশন কল করে তখন সে আসলে মার্জ করতে পারে না, তাকে যেটা করতে হয় এই যে ভ্যালুটা সে এক্সপেক্ট করে এই টু ডুর ভ্যালু কমপ্লিটলি ইউজার নতুন করে তাকে দিয়ে দিবে আর কি। হ্যাঁ, সো এই টু ডুটা যদি সিঙ্গেল ভ্যালু না হয়ে কোনো অবজেক্ট হয় তাহলে আসলে প্রবলেমেটিক, মার্জ হবে না। আমাকে মেক শিওর করতে হবে আমি যেন সবসময় পুরো অবজেক্টটাই পাঠাতে পারি। সো অবজেক্টের কোনো প্রপার্টি যদি আপনি ম্যানুয়ালি সেট দিয়ে চেঞ্জ করতে চান তাহলে সতর্ক হতে হবে। তো সেটা দেখানোর জন্য আমি যেটা করছি, আমি এই অ্যাপ্লিকেশনটাকে একটু ছোটো করে ফেলছি, এই ওয়ার্নিংয়ের এই ব্যাপারটা সরিয়ে ফেলছি, এটা যেহেতু এটাকে বড় করে ফেলেছে এবং আমি পুরো হ্যান্ডেলটাকেই ধরেন সরিয়ে ফেলছি, এবং সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আমাদের যে টু ডু যেটা আছে না, এই টু ডুটা তো একটা একটা ব্ল্যাঙ্ক ছিল, তাই না, একটা একটা স্ট্রিং ছিল, সেটাকে আমি ধরেন আমরা একটা অবজেক্ট মনে করছি। এবং ধরেন সেখানে দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে টাইটেল যেটাকে আমি ব্ল্যাঙ্ক নিচ্ছি এবং আরেকটা হচ্ছে ডেসক্রিপশান, সেটাকেও আমি ব্ল্যাঙ্ক নিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি যখন এই এই জায়গাটাতে, তাহলে আমরা এই টেক্সট এরিয়ার উপরে ধরেন আমাদের আরেকটা ইনপুট নিচ্ছি, আমি ইনপুট টেক্সট এবং সেটার ধরেন আমি ভ্যালু দিচ্ছি একটা কিছু। হ্যাঁ, এবং এই অন চেঞ্জে আমরা আসলে এখানে অন দ্য ফ্লাই কাজ করব। সো এখানে সবার আগে আমি যেটা করছি, আমার তো এখন এটা টাইটেল এবং ডেসক্রিপশান দুইটা জিনিস, সো আমি ফার্স্টে ডিস্ট্রাকচার করে কনস্ট্যান্ট অবজেক্ট ডিস্ট্রাকচার করে টাইটেল এবং ডেসক্রিপশান আমি বের করে নিয়ে আসছি ফ্রম কি আওয়ার টু ডু, রাইট, টু ডু স্টেট থেকে। আচ্ছা, সো এই জায়গাটাতে আমি জাস্ট ধরেন টাইটেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এই জায়গাটাতে এই ভ্যালুটা তাহলে কি হবে, ডেসক্রিপশান, রাইট, এই ভ্যালুটা তাহলে হবে হচ্ছে টাইটেল। এবং অন চেঞ্জে কি হবে, অন চেঞ্জে আমি অন দ্য ফ্লাই এখানে লিখবো। হ্যাঁ, সো এটাখানে আমাকে একটা কল ব্যাক ফাংশন এরকমভাবে দিতে হবে, একটা অ্যারো ফাংশন দিচ্ছি আমি, সেখানে আমি ইভেন্টটা পাবো। এটা যারা আপনারা আমার ইভেন্ট হ্যান্ডেলিংয়ের ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে অন দ্য ফ্লাই কীভাবে এটা করা যায়, সেটা আমি ইভেন্ট আকারে পাবো। এবং তারপরে আমি যে সেটার যে ফাংশনটা, আমার সেট টু টু যে ফাংশনটা, তার মধ্যে আমাকে আপডেটেড ভ্যালু দিয়ে দিতে হবে, তাই না। সো সেই আপডেটেড ভ্যালুর মধ্যে তাহলে আমাকে কী করতে হবে, আমি এক্ষেত্রে টাইটেল প্রপার্টিটা চেঞ্জ করছি, রাইট, তাহলে ই ডট টার্গেট ডট ভ্যালু, যেটা আমি ইনপুট ফিল্ড থেকে পেয়েছি সেটা। সো এটা আমার ইনপুটের ক্ষেত্রে হয়ে গেল। একইভাবে টেক্সট এরিয়ার ক্ষেত্রেও আমরা সেম অন চেঞ্জটা কপি করে নিয়ে যাই এই, হ্যাঁ, এবং এই জায়গাটাতে জাস্ট কী হবে, ডেসক্রিপশান, ডেসক্রিপশান, রাইট। সো এই তো, আর এখানে এখন কেন ওয়ার্নিংটা দেখাচ্ছে, কারণ ও আচ্ছা নিচে আমাদের এখানে ওয়ার্নিংয়ের জিনিসটা প্রিন্ট করা আছে, এই জন্য এই শেষ। সো এটা আমাদের হয়ে গেল। সো এখন যদি আমরা এখানটায় আমাদের ইয়েটা দেখি, এই যে আমাদের টাইটেল কিন্তু ঠিকমতো আসছে, কিন্তু খেয়াল করেন যেই আমি ডেসক্রিপশানে লিখতে যাচ্ছি, উই দেখেন উপর থেকে আমার টাইটেল কিন্তু উপরের যে এটা চলে গেছে, কারণ টাইটেল ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। কারণটা হচ্ছে যেহেতু আপনি যখন এই সেটার ফাংশনটাকে ডেসক্রিপশানে লিখতে যাচ্ছেন তখন এই পুরো অবজেক্ট আপনি পাঠাচ্ছেন, রাইট, সেখানে কিন্তু টাইটেল নাই। সো সে আসলে সেটার ফাংশনটা কী করছে, এই পুরো অবজেক্টটাকে চেঞ্জ করে ফেলছে আর কি। সো আগের টাইটেলটা চলে যাচ্ছে। সো আমাকে যখনই আমি এটাকে সেট করতে যাব, আমাকে মেক শিওর করতে হবে যখন আমি টাইটেল আপডেট করছি তখন আমাকে সামহাও ডেসক্রিপশানও পাঠাতে হবে। সো এই জন্য নিয়মটা হচ্ছে অবজেক্ট স্প্রেড অপারেটর ইউজ করে। কিভাবে, আমরা যদি এইভাবে আমরা যা সিম্পলি যেটা করব, টু ডুর মধ্যে যা আছে সব কিছু আমি আগে নিয়ে আসবো, তারপরে শুধু টাইটেলটাকে ওভাররাইড করবো। সো স্প্রেড করে আমরা জানি অবজেক্ট স্প্রেডিং, এটা নিয়ে আমার টিউটোরিয়াল আছে, যারা জানে না তারা দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। সো আমি ফার্স্টে স্প্রেড করে সমস্ত অবজেক্ট প্রপার্টি এখানে নিয়ে আসলাম, তারপরে টাইটেলটাকে ওভাররাইড করে দিলাম। এবং একইভাবে এখানেও তাই, আমাকে এখানে
পুরো টোটোটাকে নিয়ে আসতে হবে, তারপরে আমাকে স্প্রেড করে দিতে হবে। এখন যদি আমি একটু রিলোড দিই এবং এখানে লিখি, এই দেখেন আমি লিখলাম, এই যে দেখেন এখন আর এটা চলে যাচ্ছে না, থাকছে। সো এখন স্টোর হচ্ছে। সো এটা হচ্ছে সবসময় মনে রাখবেন। একইভাবে যদি আপনাদের এখানে অবজেক্ট না থেকে অ্যারে থাকে, তাহলেও অ্যারে স্প্রেডিং করে একইভাবে এটা এনশিওর করতে হবে, এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? সো আশা করি এই লিমিটেশন ঠিক না, এটাই হওয়া উচিত। তো এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়েন, যেহেতু যারা আবার ক্লাস কম্পোনেন্ট থেকে ফলো করে এখানে আসছেন, তারা হয়তো সেট স্টেটের সাথে গুলিয়ে ফেলতে পারেন, যার কারণে এই প্রবলেমটা হতে পারে। তো সেটা আমি দেখিয়ে দিলাম। এবার আমরা ইউজ স্টেটের লাস্ট আর একটা নিয়ম জেনে এই টিউটোরিয়ালটা শেষ করব, সেটাও এই সেটার ফাংশন রিলেটেড। তো আপনারা খেয়াল করেন, এই জায়গাটাতে যখন আমরা ভ্যালু চেঞ্জ করছি, মানে স্টেট চেঞ্জ করছি, হ্যাঁ, তখন আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি সেই ভ্যালুগুলো কিন্তু আমার প্রিভিয়াস স্টেটকে ইউজ করছে না, আমি জাস্ট একটা ভ্যালুগুলোকে নতুন একটা ভ্যালু বসিয়ে দিচ্ছি। কিন্তু এমন যদি সিচুয়েশান হয় যে আমাদের কোনো একটা স্টেট আপডেট করতে গিয়ে আমাদের ওই স্টেটের প্রিভিয়াস ভ্যালুটাকে ইউজ করে তার সাথে কিছু করতে হবে, করে তারপরে ভ্যালুটাকে আপডেট করতে হবে, এরকম সিচুয়েশান হলে আসলে একটা জিনিস মনে রাখতে হবে। তো সেটা বোঝানোর জন্য আমি যেটা করছি, আমি সিম্পলি এই কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে একটা সিম্পল কাউন্টার ডট জেএস নামে আমি একটা সিম্পল কম্পোনেন্ট নিচ্ছি। এই এক্সাম্পলটাই সবাই ইউজ করে, তো এটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, কাউন্টার। সো এটার মধ্যে আমি একটা সিম্পল ফাংশন লিখছি, যেটা নিয়ে আমি টিউটোরিয়ালে বারবার অনেকবার দিয়েছিলাম। ধরেন এখানে আমার একটা রিটার্ন এবং এই জায়গাটাতে আমার একটা সিম্পল ডিভ আছে, এবং সেটার মধ্যে আমি যেটা করছি, আমি ধরেন একটা ইউজ স্টেট ইউজ করে আমি কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং সেট কাউন্ট নামে তার চেঞ্জ করারটা বের করে নিয়ে আসছি এবং ইউজ স্টেটকে ইউজ করছি, করে আমি কাউন্টের ভ্যালু দিয়ে দিচ্ছি জিরো, হ্যাঁ। এবং এই জায়গাটাতে আমি সিম্পলি যেটা করছি, কাউন্টটাকে প্রিন্ট করছি এবং নিচে একটা বাটন দিয়ে দিচ্ছি, একটা পি দেই তাহলে দেখতে সুবিধা হবে, একটা বাটন দিয়ে দিচ্ছি এবং একটা বাটন দিয়ে দিলাম, এবং সেই বাটনের অন ক্লিকে কিছু একটা আমি করব, সেটা আমি পরে লিখছি। আর এই জায়গাটাতে ধরেন আমি দিলাম অ্যাড ওয়ান, হ্যাঁ, মানে এক করে বাড়াবে আর কি, অ্যাড বা অ্যাড মানে এক এক করে যোগ করবে আর কি। সো তাহলে এটার অন ক্লিকে আমি এখানটায়, তাহলে এখানে একবারেই লিখে ফেলি, আমি একটা ফাংশন দিয়ে দিই এবং এই জায়গাটাতে আমি, এখানে আমার ইভেন্ট ধরার দরকার নাই, কারণ আমি জাস্ট এই কাউন্টের ভ্যালু যোগ করব আর কি। তো এই ক্ষেত্রে খেয়াল করেন, আমার কাজ হচ্ছে নতুন ভ্যালু যেটা আমি দিব সেটা হবে এই কাউন্টের সাথে এক্সিস্টিং যে স্টেটটা আছে সেটার সাথে এক যোগ করে দেওয়া, তাই না? তো তখন আপনারা যেটা মনে করতে পারেন যে তাহলে আমি এখানে সিম্পলি যেটা করতে পারি, এই জায়গাটাতে সেট কাউন্ট কল করে এই জায়গাটাতে জাস্ট কাউন্ট প্লাস ওয়ান করে দিতে পারি, তাই না? এটাই তো আপনারা মনে করতে পারেন। এবং এই জায়গাটাতে ফাইনালি এক্সপোর্ট ডিফল্ট কাউন্টার, হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এবং আমাদের এই অ্যাপ কম্পোনেন্টের মধ্যে টু ডু নাইনে ধরেন আমি কাউন্টারটাকে নিয়ে আসলাম, যেন দেখতে পাই কাউন্টার, এবং এই জায়গাটাতে কাউন্টার এই। সো তাহলে আমাদের এরকম হয়ে গেল, আমাদের জিনিস কিন্তু কাজ করছে, দেখেন কোনো সমস্যা নাই। সো আপনারা মনে করতে পারেন ইটস পারফেক্ট, বাট দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। এই যখনই আমাদের এক্সিস্টিং স্টেটকে ইউজ করতে হবে তখন এই অ্যাপ্রোচটা ঠিক না। ইনফ্যাক্ট যারা আপনারা আমার লেসন সেভেনের ভিডিওটা দেখেছিলেন, সেট স্টেটের ক্ষেত্রে আমি বলেছিলাম যে যখন এরকম প্রিভিয়াস স্টেটকে ইউজ করতে হয় তখন আমরা এরকম প্যাটার্ন ইউজ না করে আমরা কিন্তু এটার মধ্যে একটা ফাংশন নিয়েছিলাম, যে ফাংশনটা প্রিভিয়াস স্টেটকে রিসিভ করে এবং তারপরে আমরা এখানে বেসিক্যালি প্রিভিয়াস স্টেট যেটা পেয়েছি সেটা নিয়ে তার সাথে যোগ করেছিলাম, হ্যাঁ। এক্ষেত্রেও কিন্তু তা হবে এবং সেটা এক্ষেত্রেও কাজ করবে। সো তার মানে সেট কাউন্ট যে সেটার ফাংশনটা, সে একটা ফাংশনও নিতে পারে, আবার ডাইরেক্ট একটা ভ্যালু আপডেটেড নিউ ভ্যালুও নিতে পারে, রাইট? এইরকম ক্ষেত্রে যখন প্রিভিয়াস স্টেটকে ইউজ করতে হবে তখন এটা হচ্ছে রেকমেন্ডেড ওয়ে মানে অনেক ক্ষেত্রে প্রবলেমও হবে এটা ইউজ না করলে। সো এই জন্য রিয়্যাক্ট রেকমেন্ড করছে যে সবসময় এটাই ইউজ করবেন ফর যদি আপনাকে প্রিভিয়াস স্টেট ইউজ করতে হয়। সেটা যদি বুঝতে চান তাহলে সেটা আমি দেখাচ্ছি যে কখন জিনিসটা প্রবলেম হবে। আমি ধরেন এবার একটা কাজ করি, এই জায়গাটাতে আর একটা বাটন নেই এবং সেখানে আমি ধরেন অ্যাড ফাইভ করলাম, এবং এই জায়গাটাতে এভাবে ইউজ না করে আমি যেটা করি অন ক্লিকে ধরেন একটা কাজ করি, আমি একটা নতুন ফাংশন নিয়ে নিই, ধরেন কনস্ট্যান্ট অ্যাড ফাইভ ইজ ইকুয়াল টু, এটা একটা ফাংশন, হ্যাঁ, যেটা বেসিক্যালি কী করবে, যেটা ধরেন একটা লুপ করে, আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, একটা লুপ করলে আপনারা বুঝতে পারবেন যে কী বলতে চাচ্ছি। লেট ধরেন আই ইজ ইকুয়াল টু জিরো নিলাম এবং এখানে আমি যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু পাঁচের থেকে ছোট থাকে, মানে পাঁচবার রান করবো আর কি, মানে একবারে পাঁচ যোগ না করে দিয়ে আমি যেটা করছি একবার একবার করে সেট কাউন্ট কল করে এটা করতে চাচ্ছি, সেট কাউন্ট ফাংশন কল করব প্রতিবার, এবং সে কি করবে, কাউন্ট প্রতিবার সে এক করে বাড়াবে, হ্যাঁ, এবং ফাইনালি সে যেটা করবে আয়ের ভ্যালু সে এক করে বাড়িয়ে দিবে, আই ইজ ইকুয়াল টু
আই প্লাস ওয়ান। হ্যাঁ, সো এটা সে করবে, এবং এই জায়গাটাতে আমরা যেটা করছি এই অন ক্লিকে আমরা তাহলে সিম্পলি এই জায়গাটাতে অ্যাড ফাইভ ফাংশনটাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখন যদি আমি রিলোড দিই, যেই পাঁচ দিব তাহলে কিন্তু একবারে পাঁচ বাড়ার কথা, কারণ এই লুপটা তো চলবে, এটা কল করলে এটা কল হবে এবং পাঁচবার রান করে সে কাউন্টার ফেলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি করে পাঁচবার করে, এখানে কিন্তু পাঁচ আসার কথা, খেয়াল করেন, এক আসছে, দুই আসছে, এক এক করে বাড়ছে। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রবলেমটা। রিয়্যাক্ট, যারা আপনারা আমার সেভেন লেসন সেভেনটা দেখেছেন সেখানেও আমি বলেছিলাম, রিয়্যাক্ট যেটা করে পারফরমেন্স অপটিমাইজেশনের সময়, সে যখন অনেক মানে তা আমাদের অ্যাপ্লিকেশনে তো এরকম অসংখ্য স্টেট থাকতে পারে এবং ইউজারের এক একটা ক্লিকের কারণে অনেক স্টেট চেঞ্জ হতে পারে, তাই না? সো অনেকগুলো জায়গায় কিন্তু তাকে সেট স্টেট মানে সেট সেটার ফাংশনটা কল করতে হতে পারে। যেমন এর আগের বারে আমরা ওয়ার্নিং একটা ছিল, আমাদের দুইটা স্টেট ছিল, সেরকম দশটা স্টেট থাকতে পারে। সো যখন সে যে পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য ইউজারের ক্লিকে যদি সব কিছু একদম কনকারেন্টলি চলে আসে তাহলে ডেডলক যেন না হয় সেজন্য সে সব কিছু নিয়ে পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য সে ব্যাচ আপডেট করে। ব্যাচ আপডেট করতে গিয়ে মেইনলি এই প্রবলেমটা হয়, সেটা আমাদেরকে মেক শিওর করতে হবে প্রোগ্রামারদেরকে, যে রিয়্যাক্ট আমাদেরকে পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য যেহেতু সে ব্যাচ আপডেট করে সেটা ভালোর জন্য সে করেছে, সো সেটার একটা সাইড এফেক্ট হচ্ছে এটা, যে যদি আমরা এই ভুলটা করি, প্রিভিয়াস স্টেটকে যদি এভাবে ইউজ না করি তাহলে এই প্রবলেমটা হবে, কারণ সে যেটা করবে যখনই এই সে কিন্তু এই পাঁচটাকে ব্যাচ হিসাবে নিয়ে যাবে, সো তার কাছে কিন্তু ওল্ড স্টেট হচ্ছে কাউন্টের প্রথম ভ্যালুটা, মানে যেটা এখানে জিরো ছিল। ঠিক আছে, যেমন ধরেন এখানে যদি আমি এখন রিলোড দিয়ে অ্যাড ওয়ান করে নেই আগে, তারপরে যদি আমি এখানে পাঁচ দিই দেখেন টু হচ্ছে। হ্যাঁ, সো তার মানে সে ঠিক আগেরটার সাথে এক যোগ করছে, মানে সে আসলে এই সেট কাউন্টকে একবার কল করছে, কারণ তার কাছে ওই পুরানো ভার্সনটা ক্যাশড হয়ে আছে। সো আপনি যে এই যে কাজটা করেছেন সেই কাজটা করতে করতে আসলে সেট কাউন্টের মানে সে আসলে একবারই মনে করছে, কারণ সে জাস্ট আগের ভ্যালুটা ইউজ করছে, কারণ এই পুরা ওয়াইলের কাজটাকে সে ব্যাচ হিসাবে একবারে নিয়ে একটা একটা নিয়ে গেছে, একটা সেট কাউন্ট কল সে নিয়ে গেছে, আসলে পাঁচটা নিয়ে যায় নাই। দ্যাট ইজ দ্য প্রবলেম, যার কারণে এরকম সিচুয়েশানে যখন আমাদেরকে প্রিভিয়াস স্টেটকে ইউজ করতে হয়, যদি সেটা আমরা এনশিওর করতে চাই তাহলে আমাদেরকে এই সেটার ফাংশানের এই জায়গাটাতে এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে। এখানে ডাইরেক্ট ভ্যালু না দিয়ে আমরা এখানে একটা ফাংশান দিব, সেই ফাংশানটা আলটিমেটলি প্রিভিয়াস স্টেটকে রিসিভ করবে এবং প্রিভিয়াস স্টেটের সাথে প্লাস ওয়ান করে দেবে। ঠিক আছে, এবার যদি আমি রিলোড দিই, এটা দিলাম, দেখেন এই দেখেন এখন পাঁচ দশ পনেরো করে বাড়ছে। হ্যাঁ, আবার আমি এক যোগ করলাম ২৬ হলো, পাঁচ দিলাম একবার ৩১ হয়ে গেল। ঠিক আছে, নাও এটা প্রেডিক্টেবল বিহেভিয়ার করবে, কারণ এখন রিয়্যাক্ট জানে কল ব্যাক ফাংশনটা সে জানে, সো সে আসলে কল ব্যাক ফাংশনের মাধ্যমে সে আসলে বুঝতে পারবে যে ইউজারের কী প্রয়োজন। ক্লিয়ার? সো আশা করি এটুকু আমি বোঝাতে পেরেছি। সো এবং এখানে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনারা এরকম জিনিস বারবারই ইউজ করবেন। হ্যাঁ, এরকম ফাংশন, হ্যাঁ এই সিনট্যাক্সটাই অনেকে পরিচিত হতে পারে না, এরকম জিনিস আমরা ঠিকই ইউজ করি, কিন্তু যখন রেন্ডার প্রপের মধ্যে আমাদেরকে এরকম জিনিস ইউজ করতে হয় তখন আমরা যেটাকে কমপ্লেক্স বলি। তাহলে আপনারাই বলেন আমরা কি আসলে অলস নাকি আমরা আসলে কি? হ্যাঁ, সো যারা আসলে বলে জিনিসগুলো কমপ্লেক্স, হ্যাঁ এই জিনিসটা কমপ্লেক্স, রেন্ডার প্রপস প্যাটার্ন কমপ্লেক্স লাগে, তাই ভাই হুকে এসেছি, হ্যাঁ এই ধরনের কথাবার্তা আমার কাছে আসলে খুবই সস্তা বলে মনে হয়। এর কারণটা হচ্ছে আমরা মানে যদি ওইটাই আমাদের অপশন থাকতো তাহলে কিন্তু আমরা ওইটাই করতাম, আমরা কিন্তু এই কাজগুলো করছি। এটা আমার জাভাস্ক্রিপ্টে যদি আমি কাজ করতে করতে কিছুদিন পরে যদি এই সিনট্যাক্সগুলো আমার পরিচিত না হয় তাহলে আমি কিভাবে মানে আমি এক্সপেক্ট করবো? আমি রিয়্যাক্ট কি আমার মামাতো ভাই বা রিয়্যাক্টের অথরিটি যারা তারা কি আমার চাচাতো ভাই বা বাবা মামা চাচা যে আমি বলবো যে ভাই এটা আমার ভালো লাগছে না তুমি এটা চেঞ্জ করো? আসলে কিন্তু ওরা ওই জন্য এই কাজগুলো করে না, তারা করে তাদের উদ্দেশ্যে তাদের স্বার্থে, তারা যেটা করে সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সকে ভালো করতে চায়, বিকজ দ্যাট ইজ দেয়ার প্রোডাক্ট, দ্যাট ইজ দেয়ার সেলিং থিং, যেটা তাদের বিজনেস, দ্যাটস ওয়াই তারা করে। কিন্তু আমরা সারপ্রাইজিংলি ওই জায়গায় পা দিই, আমরা মনে করি হ্যাঁ সহজ হচ্ছে তো তাহলে আরও সহজ হতে পারে। হ্যাঁ, কেউ আমাদেরকে শিখিয়ে দেয় যে ওই সিনট্যাক্সটা রেন্ডার প্রস প্যাটার্নটা কঠিন তাই ভাই তুমি এইটা ইউজ করো, হ্যাঁ কনটেক্সট এপিআই কঠিন তাই তুমি রিডাক্স ইউজ করো, মানে দিজ আর জাস্ট অ্যাকচুয়ালি মানে আমার কাছে মনে হয় জিনিসগুলো ঠিক না। আসলে আমাদেরকে প্রতিটা জিনিসই আসলে বুঝতে হবে, এবং যদি বুঝি রিয়্যাক্ট ভালো করে বুঝলে আমার মনে হয় না মানে ঠিক কত বড় অ্যাপ্লিকেশানে গিয়ে আপনার রিডাক্স প্রয়োজন হবে। রিডাক্সের কিছু ইউজ কেস আছে এটা ঠিক, বাট যদি রিডাক্সের ওয়েবসাইটে যান সেখানে প্রথম পেজেই লেখা আছে যে যদি তোমার সত্যিকার অর্থে রিডাক্স প্রয়োজন হয় তাহলেই তুমি এই কমপ্লেক্সিটিটাকে বিয়ার করো। হ্যাঁ, তো আপনি রিডাক্স আপনার উপরে চাপিয়ে দিচ্ছে যেটা রিয়্যাক্টের বাইরে একটা থার্ড পার্টি লাইব্রেরি, রিয়্যাক্ট নিজে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, সে শুধু ইউআই নিয়ে কাজ করে, আবার স্টেটের জন্য আপনি রিডাক্স নামক আরেকটা জায়গায় যাবেন, এত কষ্ট করতে রাজি আছেন কিন্তু আপনি কনটেক্সট এপিআই ভালো করে শিখতে রাজি নাই, আপনি কম্পোজিশন এপিআই ঠিকমতো করতে রাজি নাই, আপনি হচ্ছে রেন্ডার প্রপস ঠিকমতো বুঝতে রাজি নাই। আপনি যদি এই জিনিসগুলোই ঠিকমতো বোঝেন আমি বলবো আপনার অ্যাপ্লিকেশানে ম্যাক্সিমাম মিড স্কেল কি ইনফ্যাক্ট বেশ বড় ধরনের অ্যাপ্লিকেশানেও
আপনার এই কয়টা জিনিস দিয়ে সুন্দর করে কম্পোজিশন এপিআই টেকনিক এবং রেন্ডার প্রপস প্যাটার্ন দিয়ে আপনারা সলভ করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু রিডার্সকে অ্যাভয়েড করতে পারতেন, আপনার স্ট্যাকে আরেকটা জিনিস শেখা লাগতো না, কিন্তু না আমরা সেটা করবো না। আমাদেরকে কেউ একজন শিখিয়ে দিয়েছে যে রিডাক্স মানেই ভালো। অনেকে তো রিয়্যাক্টের আগে রিডাক্স শিখতে চায়, যেটা আমি আমার টিউটোরিয়ালের কমেন্ট সেকশন দেখলে বা ফেসবুকে যারা আপনার আমার টিউটোরিয়াল দেখে বলেন তাদের কথা শুনলে বুঝতে পারি। হ্যাঁ, তো এনিওয়েজ এই কথাগুলো এই জন্য বললাম, এটা আসলে আমার এই খুব অবাক লাগে আর কি জিনিসগুলো দেখলে, কারণ আমরা শিখছি কিন্তু আমরা একই মানে আমাদের কমন সেন্স কেন কাজ করে না, আমাদের মেন্টর বা টিউটোরিয়াল যারা বানাচ্ছে তারা যা বলবে তাই আমাদেরকে বিশ্বাস করতে হয়, তাই না? তো এটা করবেন না, নিজেরা একটু ভাববেন। হ্যাঁ, প্রতিটা জিনিসের ভিতরে যাবেন, দেখবেন অনেক কিছুর প্রবলেম নিজেরাই বুঝতে পারবেন, আপনাকে ভুল শেখানো হচ্ছে কিনা সেটাও আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সো এনিওয়েজ তার মানে আমি এটা বলছি না যে রিডাক্স শিখবেন না, অবশ্যই একটা সার্টেন স্টেজে গিয়ে হয়তো রিডাক্স প্রয়োজন হতে পারে, কারণ পারফরমেন্স অপটিমাইজেশনে যদি আপনার বিশাল অ্যাপ্লিকেশন হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে মানে কত বড় সেটার বাউন্ডারি নাই, এরকম কেসে অনেক ক্ষেত্রে রিডাক্স প্রয়োজন হতে পারে, সেটা আমি বলবো আপনাদেরকে সামনে। বাট প্লিজ আগে রিয়্যাক্ট ভালো করে শিখুন, হ্যাঁ তারপরে রিডাক্স নিয়ে চিন্তা করবেন। সো এনিওয়েজ, তো আজকে আমি যেগুলো বললাম সেগুলো useState নিয়ে, মেবি এত বড় টিউটোরিয়াল আজ পর্যন্ত কেউ বানায়নি, সো আমি useState আপনাদেরকে বানিয়ে দেখালাম যেন useState সম্পর্কে আপনারা জানেন। এবং useState হচ্ছে প্রথম হুক, এখন আপনারা বুঝে যাবেন যে হুক এত কঠিন কিছু না, হুক খুব সিম্পল জিনিস। জাস্ট কী করতে হবে, কোনো একটা পার্টিকুলার ইউজ কেসে রিয়্যাক্ট আসলে রিরেন্ডার করবে, কখন রিরেন্ডার করবে সেটাকেই কন্ট্রোল করা হচ্ছে হুকের মাধ্যমে। ঠিক আছে, দ্যাটস ইট। তো আশা করি useState নিয়ে আপনারা বুঝে গেছেন, এই useState আপনাদেরকে বারবার ইউজ করতে হবে, এবং আমি আজকে যেগুলো বললাম সেইগুলো যদি পয়েন্ট বাই পয়েন্ট ভালো মতো দেখেন অনেক জায়গায় আটকাবেন না, রিয়্যাক্টের অনেক অ্যাপ্লিকেশন আপনাদের স্মুথ রান করবে, আপনারা এখন বুঝতে পারবেন ব্যাকএন্ডে কী হচ্ছে। তো আশা করি উপকারে এসছে, যাদের উপকারে এসছে তারা লাইক দিবেন, যাদের উপকারে আসেনি তাদের ডিসলাইক দিবেন, যারা বড় টিউটোরিয়াল দেখে আগেই ডিসলাইক দেন তারা কাইন্ডলি দেন, কোনো সমস্যা নাই। আর সবাইকে থ্যাংক ইউ জানিয়ে, যারা এই পর্যন্ত এসছেন তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে আমি আমার টিউটোরিয়াল শেষ করছি। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করবেন, আর না চাইলে তো আমার কিছু করার নাই, বলার নাই আসলে। সো এনিওয়েজ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।